আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মন্তেশ্বর ব্লক মন্তেশ্বর অঞ্চলে মন্তেশ্বর গ্রামের চামুণ্ডা মন্দিরে পুজো দিয়ে রাজ্যের মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদিকুল্লা চৌধুরী মন্তেশ্বর গ্রামের বিভিন্ন পাড়ায় মন্তেশ্বর বিডিও ঘরে বিডিও গোবিন্দ দাস উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহসভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আয়জুল হক মণ্ডল বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে কিছুক্ষণ বৈঠক করে। মন্তেশ্বর কাদম্বনি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনও করেন তিনি। স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি কিছু অসুস্থ রোগীকে ফলদান করেন রাজ্যের মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদিকুল্লা চৌধুরী। দিদি সুরক্ষা কবচ কর্মসূচি উপলক্ষে রাজ্যের মন্ত্রীকে কাছে পেয়ে স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার এবং রোগীরা স্বাস্থ্যকেন্দ্রের বাউন্ডারি আলাদাভাবে মহিলাদের বাথরুম সহ দুই একটি বিষয় নিয়ে কিছু সমস্যার কথা তুলে ধরলেন। মন্ত্রী তাদের সমস্যার কথা শুনে আশ্বস্ত করলেন। মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আইজুল হক, মন্তেশ্বর গ্রামের কিছু মানুষের বাড়ি বাড়ি ঘুরে তাদের সঙ্গে দেখা করে এবং তাদের কিছু সমস্যার কথাও শোনেন। মন্তেশ্বর গ্রামের এলাকার মন্ত্রীকে কাছে পেয়ে জল, ড্রেন, রাস্তা সব কিছুই সমস্যা তুলে ধরেন মন্ত্রী। সেই সব মানুষজনেরা সমস্যার কথা শুনে তাদের আশ্বস্ত করেন। আজ রাত 9টা পর্যন্ত মন্ত্রী দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে এসেছেন। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আইজুল হক, মন্তেশ্বর পঞ্চায়েত সভাপতি প্রতিমা সাহা, সহসভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত প্রধান অর্চনা বাগ, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ জিন্নাত আলী মণ্ডল, উপপ্রধান রফিকুল ইসলাম, মন্তেশ্বর ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান শেখ, এসটিএসএসএলের সভাপতি বিপুল রায়, পিরপন অঞ্চলের প্রধান শেখ শরীফউদ্দিন, ব্লক বিভিন্ন অঞ্চলের ও বিভিন্ন নেতৃবৃন্দ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তন্ময় ব্যানার্জি, রাকিকুল ইসলাম, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসাক মণ্ডল, জয় হিন্দ বাহিনীর সভাপতি হিল্লা বন্ধু, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীরা ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আজকের এই দিদির কর্মসূচিতে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। দিদির কাজে খুশি তো? আমাদের দিদির কাজে আপনারা খুশি তো নাকি দিদি? ঠিক আছে, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, চটচটে কাপড় হচ্ছে। এখন এরপরে রোগী কল্যাণের জন্য যারা আসবে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে কিছু বসবে, উঠবে, জল বাথরুম তাদের জন্য দরকার অবশ্যই, এটা হোক, এটা হলে রাস্তাটা ওরা করুক, বাধায় থাকবে। বলি সাহেব, ভাই বোনেরা সবাই এসেছে তৃণমূলে? হ্যাঁ, তৃণমূলে এসে আপনাকে কি জিজ্ঞেস করলো? আমাকে বললে ভাতা ইয়ে পাও নাকি, আমরা ভাতা পাই, রেশন পাই। আপনি কি পাচ্ছেন না ঘর? ঘর পাচ্ছেন না? আমার একটা ঘরের দরকার। আপনি বললেন? হ্যাঁ। কি বললো? বললে ঠিক আছে। আপনি আপনার বাড়িতে কে কে আছে? আমি আপনার
রোজগার কি আছে আপনার রোজগার কিছুই নাই সবাই দায়িত্ব এই চলে যায় তা আপনার সমস্যা ঘরের নাকি হ্যাঁ ঘরে যে বললেন ওনারা কি বললেন বলে আমি ঠিক আছে এই যে দিয়ে গেল কি দিল এই কাগজ দিল ক্যালেন্ডার কি নাম আপনার অঞ্জনা কুমার বাড়ি বাড়ি মন্তসা কোন পাড়া ঝাড়াপাড়া এসে কি বললেন একটু রাস্তার জন্য একটু দাবি করলাম রাস্তা যাতে মোড়া মোড়া যায় যাতে ঢালাই হয় সেই জন্য বলে আমরা দেখছি করে দেবো আপনার দাবি কি আপনাদের দাবি কি ছিল দাবি ছিল রাস্তাটা কোন রাস্তা যেটা আমাদের সরল যেটা পঞ্চায়েতের যেটা রাস্তা ঢালাই রাস্তার জন্য হয় নাই হয় নাই কোন পাড়া এটা এটা ধাওড়াপাড়া মন্তসর মন্তসর ধাওড়াপাড়া তা ওনারা কি উত্তর দিলেন ওনারা বললেন আমরা যত শীঘ্র পারবো করে দিচ্ছি আপনাদের এটা করে দেবো আশ্বাস দিলেন রাস্তা দিয়েছে রাস্তাটা কতদিন হয়নি কতদিন হয় না দু বছর ধরুন কাজ হয়নি কাজই হয়নি কি নাম আপনার সুভাষচন্দ্র ঘোষাল বাড়ি মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার প্রায় 10 কোটি বসবাসকারী জনগণের জন্য দিদির দুধ রক্ষা কবচ আজ 26 ফেব্রুয়ারি 2023 আমরা এখানকার মন্তেশ্বরের মাননীয় বিডিও তার অফিসে বসে আছি আমার বাম দিকে তিনি বসে আছে আমার ডান দিকে প্রতিমা সাহা যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি তার মধ্যে সহসভাপতি আহমদ হোসেন আছেন প্রবীণ দলের নেতা জিন্নাত আলী সাহেব আছেন এরপরে তন্ময় আছে তারপরে পিছনে অজয় রায় আছেন ব্লক সভাপতি আইজিউল হক আছেন তাছাড়া বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধান সহ দলীয় নেতৃত্ব আছে যেহেতু এটা সরকারি দপ্তর এখানে আমাদের পঞ্চায়েত কীভাবে সফল কাজ করেছে সেটা জেনে নেওয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসে তারা কতটা কী করেছে সেটা জেনে নেওয়া দিদির কর্মসূচির যে 15 দফা বিষয় আছে সবই কিন্তু বিডিও অফিস সংশ্লিষ্ট এরা সেটা দেখভাল করে কোথায় আমরা দাঁড়িয়ে আছি কী করার প্রয়োজন এই নিয়ে আমরা এই রক্ষা কবচ কর্মসূচি রূপায়িত করছি এর আগে আইএনটিডিসি অফিসে আমরা বসেছিলাম এরপরে এখান থেকে আমরা হসপিটাল যাব এখানে আমার বিধানসভার বিধায়ক তহবিল থেকে 40 লক্ষ টাকা মন্তশ হসপিটালে আমি দিয়েছি এটা সরকারের টাকা জনগণের টাকা আশা রাখছি আরও 4 বছর কিছু কিছু দিলে এই হাসপাতালের চেহারা অনেকখানি পরিবর্তন হবে আর সেখানে কাজ শুরু হয়ে গেছে অপরদিকে আমার একটু পাহাড়াটিতেও 30 লক্ষ টাকা আমরা দিয়েছি আপনার ডিওপি ফান্ড থেকে সেখানেও কাজ শুরু হয়ে গেছে তাছাড়া দলীয় কর্মী জনগণের কাছে গিয়ে তাদের কথাবার্তা অনুযোগ অভিযোগ শোনা এটা হলো আমাদের মূল কাজ আমরা শুরু করেছি বিকেলবেলায় মন্তেশ্বর মানে বাজারে বিভিন্ন দোকানদার পথচারী তাদের সাথে আমরা কথা বলব সুযোগ সুবিধা আমাদের কাছে কী আশা রাখে আমরা কী করেছি এবং এই দিদির দুধ কর্মসূচিতে কী করতে চাই এই রূপরেখা আমরা তুলে ধরব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার।